আসসালামু আলাইকুম, 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আস্তাগফিরুল্লাহ পাঠ করলে মনের আশা পূরণ হয়, তার একটি পরীক্ষিত ঘটনা। ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনার এই ঘটনাটি ঘটেছিল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর জীবনে, যিনি একজন সর্বজন বিদিত আলেম এবং ফিকহ শাস্ত্রবিদ। তিনি হাম্বলি মাজহাবের প্রতিষ্ঠাতা হিসেবেও বহুল সমাদৃত। ওনার সম্মানসূচক উপাধি হল শাইখুল ইসলাম এবং আহলে সুন্নার ইমাম। ইমাম আহমদ তখন বার্ধক্যে উপনীত হয়েছেন। তিনি সফরে ছিলেন। যাত্রাপথে রাত হয়ে এলে তিনি অচেনা শহরটিতে অবস্থানের সিদ্ধান্ত নিলেন। তিনি অচেনা শহরে একজন আগন্তুক হিসেবেই থাকার সিদ্ধান্ত নিলেন। অথচ তিনি নিজের পরিচয় প্রকাশ করে অনেকের নিকট সমাদৃত হতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি রাতের সালাত শেষ করে সিদ্ধান্ত নিলেন যে মসজিদের প্রাঙ্গণেই রাতটা কাটিয়ে দিবেন। কিন্তু মসজিদের খাদেম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহকে চিনতে না পারায় তাকে তিনি মসজিদে রাত্রিযাপনের অনুমতি দিলেন না। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ যথেষ্ট বয়স্ক লোক বলে এত রাতে কোথায় যাবে এই ভেবে মসজিদ প্রাঙ্গণেই থাকতে এক প্রকার জোর তাগিদ করলে মসজিদের খাদেম তাকে এক প্রকার টেনে হিঁচড়ে বাইরে বের করে দেন। মসজিদের অদূরেই একজন রুটি বিক্রেতা এই দৃশ্যটি দেখলেন। এভাবে একজন বয়স্ক লোককে অপমানিত হতে দেখে রুটি বিক্রেতার মনে দয়া হলো। রুটি বিক্রেতা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর মেহমানদারি করার সিদ্ধান্ত নিলেন। ইমাম আহমদ লোকটির সাথে অবস্থানকালে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। তিনি দেখলেন ওই রুটি বিক্রেতা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে চলছেন, ইস্তেগফার করেই যাচ্ছেন। অর্থাৎ রুটি ছানার সময় আস্তাগফিরুল্লাহ, বানানোর সময় আস্তাগফিরুল্লাহ, রুটি ভাজার সময় আস্তাগফিরুল্লাহ, রুটি নামানোর সময় আস্তাগফিরুল্লাহ, বিক্রি করার সময় আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, এভাবে প্রতিটি কাজেই আস্তাগফিরুল্লাহ বলেই যাচ্ছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ কৌতূহলী হয়ে রুটি বিক্রেতার কাছে জানতে চাইলেন, তুমি এই আমলের কোনো বিশেষ প্রতিদান পেয়েছো কি? রুটি বিক্রেতা জবাব দিলেন, হ্যাঁ, আমি বিশেষ প্রতিদান পেয়েছি। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে মুস্তাজাবুদ্দাওয়াহ বানিয়ে দিয়েছেন। তখন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বললেন, তুমি মুস্তাজাবুদ্দাওয়াহ? আমি সারা জীবন হাদিস পড়ে মুস্তাজাবুদ্দাওয়াহ হতে পারলাম না, আর তুমি রুটি বিক্রেতা মুস্তাজাবুদ্দাওয়াহ? তার আগে বলে নেই, মুস্তাজাবুদ্দাওয়াহ হলো যার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, যার সব মনের আশা পূরণ করে দেন। তখন রুটি বিক্রেতা বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করেছেন, আমার সব মনের আশা পূরণ করেছেন, শুধুমাত্র একটি মনের আশা এখনও আল্লাহ তাআলা পূরণ করেননি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আশ্চর্যজনিত হয়ে জানতে চাইলেন যে কোন দোয়াটি এখনও কবুল হয়নি। লোকটি উত্তরে বললেন, আমি বিখ্যাত আলেম ইমাম আহমদ বিন হাম্বলের সাক্ষাৎ লাভের দোয়া করেছি, যা এখনও আল্লাহ তাআলা কবুল করেননি। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ জবাবে বললেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া শুনেছেন, এমনকি তিনি ইমাম আহমদকে টেনে হিঁচড়ে তোমার দরজায় এনে উপস্থিত করেছেন। আমি সেই লোক যাকে তোমরা ইমাম আহমদ নামে জানো। তখন রুটি বিক্রেতা কেঁদে দিলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, তওবার শর্তাবলী মেনে নিয়ে কেউ যদি তওবা ও সবসময় ইস্তেগফার করে, আল্লাহ তাআলা 100% তার মনের আশা পূরণ করবেনই, ইহা পরীক্ষিত। তাই আসুন আমরা সব সময় পাঠ করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ।